নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, বন্ধুরা, রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আজকের ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ সকাল সকাল ঘরের অনেকগুলো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, যেমন ঘর পরিষ্কার করা, দুপুরে রান্না বান্না করা, আর যেটা বাকি আছে সেটা হলো সকালের ব্রেকফাস্ট বানানো। এখন ব্রেকফাস্ট বানিয়ে গরম গরম পরিবেশন করব। আর ব্রেকফাস্টে বানাতে চলেছি সাবুর খিচুড়ি। আমি এখানে ছোটো দানার সাবু ব্যবহার করছি, কিন্তু বড় দানার সাবু দিয়েও খিচুড়ি খুব ভালো হয়। সাবুটাকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি 2 মিনিট। আর 1 কাপ পরিমাণ আমি সাবু নিয়েছি, আর তার সাথে 1 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকেও হালকা ড্রাই রোস্ট করে নেব। আর আমি এখানে 3 জনের অনুপাতে সাবুর খিচুড়ি বানাচ্ছি, যার জন্য 1 কাপ মুগ ডাল আর 1 কাপ সাবু দিয়েছি। কড়া গরম করে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব, 1টা তেজপাতা, 1টা গোটা পেঁয়াজ, 1টা গোটা টমেটো, সামান্য পরিমাণে আদা কুচি আমি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। অনেক রকমের সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায়, যেমন ফুলকপি, বিনস, বরবটি, তারপর মটরশুঁটি, সব কিছুই দেওয়া যায়। কিন্তু আমার ঘরে এখন টমেটো, আলু এগুলোই ছিল, তো আমি একটা আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পর এখন একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। সর্ষের তেলের বদলে ঘি দিয়েও কিন্তু সাবুর খিচুড়ি বানানো যায়। তো দেখো, আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ। এবার আলুর সাথে মশলাগুলিকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যারা আমার মতো ওয়েট লস করার চেষ্টায় আছো, তারা কিন্তু ব্রেকফাস্টে এই ধরনের রেসিপিগুলো ট্রাই করতে পারো। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেব। অবশ্যই আমি গরম জল এখানে ব্যবহার করব। আজকে সকাল সকাল সমস্ত কাজ শেষ করেছি, তার কারণ দুপুরবেলা যেন হাতে অনেকটা সময় থাকে আর আমি আমার ব্লগের কাজগুলো ঠিকমতো করতে পারি। আসলে হয় কি, ব্লগ বানাই কিন্তু এডিটিংয়ের জন্য তোমাদের কাছে ঠিক সময়ে ভিডিওগুলো পৌঁছাতে পারি না, যার জন্যই সকাল সকাল কাজ করা। আর এখন দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানটাতে সাবু। সাবুগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আমি সাবুর খিচুড়িটা একটু পাতলা বানাবো, ঝরঝরে বানাতে চাইলে জলটা একটু কম দিলে হবে, কিন্তু যেহেতু একটু পাতলা বানাবো যার জন্য আরেকটু গরম জল দিয়ে দেব। আর আমার কাছে সাবুর খিচুড়ি একটু পাতলা খেতেই ভালো লাগে, তার সাথে যদি ডিমের অমলেট বা ডিমের ভুজিয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টের জন্য। সাবুটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই কিন্তু সাবুর খিচুড়ি রেডি হয়ে যাবে। আর খিচুড়িটা দেখো কতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আয়ুষ্মান তো সকালবেলা স্কুলে চলে গেছে, এখন আমি আর তোমাদের দাদা খাবো। তোমাদের দাদা যখন অফিসে যাবে আমাকে আয়ুষ্মানের স্কুলের সামনে নামিয়ে দেবে, তো যার জন্য আমিও খুব তাড়াহুড়ো করছি। যদিও ওর স্কুল ছুটি হওয়ার 20 থেকে 30 মিনিট আগে গিয়েই আমি দাঁড়িয়ে থাকি, কিন্তু খুব ভালো লাগে। তোমরা যারা স্কুলে বাচ্চাকে ছাড়তে যাও বা বাচ্চাদের আনতে যাও, তোমরা হয়তো বুঝবে, সেখানে কিছু বান্ধবী তৈরি হয়ে যায়। আমারও সেরকম তো কিছু বান্ধবী তৈরি হয়ে গেছে, ওরা ওখানে অপেক্ষা করে, আমিও যাই, বেশ আধ ঘন্টার মতো একটু গল্পগুজব হয়। ওদের বাচ্চারাও একই স্কুলে পড়ে, তো ভালো লাগে, কিছুটা সময় দিনের একটু গল্প করা উচিত।
তো খিচুড়ির সাথে বানিয়ে নিয়েছিলাম ডিমের ভুজিয়া, আয়ুষ্মানের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ও যদি চায় খেয়ে নেবে, নয়তো ভাত খাবে, কারণ খিচুড়ি টিচুড়ি খুব একটা ও যে পছন্দ করে তা কিন্তু নয়। এখন কয়েকটা কাপড় মেশিনে দিয়ে দেব। আমার এই ওয়াশিং মেশিনটা নিয়ে অনেক প্রশ্ন আসে, কোন কোম্পানির, তারপরে কেমন সার্ভিস দেয়। তো কোম্পানির নামটা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। আমিও অনেকের মতনই ওয়াশিং মেশিন কেনার আগে অনেকটাই রিসার্চ করেছি বলতে পারো, কোনটা ভালো হবে, কি ভালো হবে। তো যতটা আমি জানি, এই মুহূর্তে ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট ওয়াশিং মেশিন হলো এই কোম্পানিটা আমার জানা মতে। আর এটার সার্ভিস কিন্তু খুবই ভালো, আর এটা অটো মেশিন, দেখতেই পাচ্ছ। আর এর কিন্তু দেখো অনেক রকমের অপশান দেওয়া আছে কাপড় কাচার ক্ষেত্রে, তো এটা খুবই সুবিধে হয়। আমার ক্ষেত্রে তো খুবই ভালো লাগে। আর এটা 6.5 কেজির, আমাদের 3 জন মানুষের জন্য সাফিসিয়েন্ট, বা আরও বেশি কাপড় এখানে ধোয়া যায়। আমি এখন যতটুকু কাপড় দিয়েছি এর 4 গুণ কাপড় কিন্তু এখানে দেওয়া যেতে পারে। কাপড় যদি খুব বেশি নোংরা হয়ে যায় তাহলে আমি স্মার্ট সেন্সে দিয়ে দেই, আর যদি এমনি ডেলি যে কাপড়গুলো অত ময়লা হয় না সেক্ষেত্রে আমি এক্সপ্রেসে দিয়ে দিই, যখন 28 মিনিটেই কাপড় কাচা হয়ে যায়। তো এটা নিজের উপর ডিপেন্ড করবে, তো তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে তাই আমি দেখিয়ে দিলাম। আরেকটা ডিজাইনের মেশিন হয় যেটা মেশিনটার ডোরটা নিচের দিকে হয়, মানে মেশিনের যে নিচের অংশটার পেটের দিকে হয় তো জানোই তোমরা। তো সেক্ষেত্রে আমার একটু অসুবিধে মনে হয়, মানে আমার মতো যারা একটু অসুস্থ, সবসময় হাঁটু ব্যথা বা কোমর ব্যথা থাকে, তো ওঠা বসাটা একটা প্রবলেম হয়ে যায়। তো দাঁড়িয়ে কাজ করাটাই আমার মনে হয় সুবিধে, যার জন্য আমি কিন্তু জেনে বুঝে সব দিক বিবেচনা করেই এই মেশিনটা কিনেছি। আরেকজন বোনের প্রশ্ন ছিল, এই যে আমি দেয়ালে স্টিকারটা লাগিয়েছি, এতে দেয়াল কি নষ্ট হয়ে যেতে পারে? তো বলি, এই যে আমার দেয়ালের যে কালারটা দেখছো, কালারটা একদমই ভালো না। আমি যদি স্টিকারটা তুলি তো রঙটা উঠে আসবে। তো যেই ঘরগুলো রঙের কোয়ালিটি অনেক ভালো সেক্ষেত্রে হয়তো এই সমস্যাটা হবে না, যদিও আমি ঘরে এই ফার্স্ট টাইম স্টিকার ব্যবহার করছি। তাই তুমি কিন্তু স্টিকার কেনার সময় একটু জেনে নিও যারা অনেক দিন থেকে ইউজ করছে তাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আর এই যে দেখো রান্না হয়ে গেছে, এখানে রান্না করেছি আজকে, দেশি মুরগির মাংস করেছি, দাঁড়াও দেখাই, দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছি। আর এই যে দেখো এখানে, হ্যাঁ বাবা, আর এখানে দেখো সবজি করেছি, সব মিশাল একটা সবজি। তো এটাই এখনকার রান্না, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর আয়ুষ্মানকে আমি স্কুল থেকে নিয়ে এসেছি, স্নান টান সব কিছু করিয়ে দিয়েছি, ঘর ঠোর তো পরিষ্কার হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন আমি যাব স্নানে, আর তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলা যাক। আর তোমরা অনেকেই বলছো যে দিদি রোজ ব্লগ দাও, রোজ ব্লগ দাও, আর যার জন্যই কাল ব্লগ দিয়েছিলাম আজ আবার ব্লগ দিচ্ছি, কারণ রোজ ব্লগ দিলে একটু তো আমার উপর চাপ পড়ে যায়, কিন্তু তোমাদের কমেন্ট পেয়ে এত ভালো লাগে, তো সেটা না করতে পারলাম না। আর তার সাথে সাথে রোজ ব্লগ দেওয়া মানে আমি সানডে করে ব্লগ দেব না, সানডে একটা দিন আমি নিজের জন্য ছুটি রাখলাম, যার জন্য সানডে করে আমি ব্লগ দেব না, আর বাদ বাকি রোজই আমি ব্লগ দেব এবং দেওয়ার চেষ্টা করব। তো আজ শনিবার, শনিবার আজ ব্লগ দিচ্ছি, তো কাল রবিবার ব্লগ আসবে না, আবার সোমবার থেকে নিয়মিত ব্লগ আসবে, ঠিক আছে? তো দুপুরবেলা আমি ইউটিউবের সমস্ত কাজ টাজ করে কমপ্লিট করে এখন যাচ্ছি গ্রসারি শপিং করতে। তোমরা অনেকেই বলো, দিদি তুমি শুধু ঘরের ভিডিও করো, বাইরে বেরোলেও মাঝে মাঝে ভিডিও করো, কিন্তু হয় কি আমি মোবাইল হাতে নিয়ে হাঁটবো, ভিডিও করতে থাকবো, সবাই তাকিয়ে থাকবে, সেই জিনিসটা আমার একটু লজ্জা লাগে, একটু না অনেকটাই লজ্জা লাগে, যার জন্য আর বাইরে তো অনেকেই যাই কিন্তু ভিডিও করা হয় না। তো মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে আর তোমাদের দাদাকে বললাম আমাকে যেন একটু ভিডিও শ্যুট করে দেয়, কারণ আমি যখন গ্রসারি শপিং করব সেক্ষেত্রে আমার তো মোবাইল ধরে শপিং করা সম্ভব হবে না। তো তোমাদের দাদা দেখলাম যে রাজি হয়ে গেল, তো ভালোই হলো। কেউ যদি সাপোর্ট করে তাহলে ভালো লাগে বলো, আর সাপোর্ট না করলে না কেমন যেন লাগে।
তো যাই হোক, এখন যাচ্ছি গ্রসারি শপিং করতে। আর অনেকেরই আরেকটা প্রশ্ন যে আমি কিভাবে গ্রসারি শপিং করি আর কি কি শপিং করি, সেটা যেন তোমাদের সাথে শেয়ার করি। আমি এর আগে আমি কিভাবে গ্রসারি গুছিয়ে রাখি এর উপরে একটা ব্লগ দিয়েছিলাম, তোমরা অনেক পছন্দ করেছো ব্লগটা, আর যারা দেখোনি আজকে আমি লিংক দিয়ে দেব। আর আমি ঠিক কিভাবে গ্রসারি শপিং করি তো সেটা তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ারও করব। তো গ্রসারি শপিং করার ক্ষেত্রে আমি প্রথমে যেটা মাথায় রাখি, ঘরে আমার কি কি আছে সেই জিনিসগুলো বাদ দিয়ে তারপরই আমি একটা লিস্ট করি যে আমার কি কি আনতে হবে। কারণ প্রত্যেক মাসেই যে সমানভাবে সব জিনিস লাগে তা কিন্তু নয়, যেহেতু আমরা তিনজন মানুষ তো অনেক কিছুই আমার রয়ে যায়, বিশেষ করে মশলা। মশলা যদি আমি এক মাস নেই তো আরেক মাস আমার নেওয়ার দরকার পড়ে না, তো সেই জিনিসগুলো অ্যাভয়েড করি। কারণ দেখবে ঘরে জিনিস থাকতে যদি জিনিস আনো তো জিনিসটা এক্সপায়ার হয়ে যেতে পারে বা পোকা ধরে যেতে পারে, তো সেই জিনিসগুলো মাথায় রাখি। আর যখন যেটা মনে পড়ে আমার রান্না করার সময় যে এটা ওটা ফুরিয়ে গেছে, আমি লিখে রাখার চেষ্টা করি যেন আমি যখন গ্রসারি লিস্ট বানাবো সেক্ষেত্রে আমার সুবিধে হয়, যেন কোনো কিছু ভুলে না যাই। আমরা যারা বাইরে থাকি কোনো কিছু ফুরিয়ে গেলে চট করে দোকানে গিয়ে নিয়ে আসবো, বা হাজবেন্ডরা ঘরে থাকে চট করে এনে দেবে, এটা কিন্তু আমাদের সম্ভব হয় না। তাই সবসময় চেষ্টা করি একটা ডায়েরি মেনটেন করার, যখন যেটা শেষ হয়ে যায় সেটা লিখে রাখি, তো পরে লিস্ট করার সময় এটা আমার কিন্তু অনেক হেল্প করে। তো দেখো শপিং করে চলে এসেছি, এখন একটু হাত মুখ ধুয়ে বসে গেছি জিনিসগুলো লিস্ট ধরে মেলাতে। গ্রসারি যখনই আমি শপিং করে নিয়ে আসি সাথে সাথে লিস্টটা বের করে আগে মিলিয়ে নেই, কোনো কিছু ছাড়া পড়ে গেল বা অনেক সময় ডবল প্রাইস লেখা হয়ে যায়, যেহেতু এখন সব কিছু সিস্টেমের ওপর নির্ভর করে, তো ওগুলো একটু চেক করে নেওয়াই ভালো। এখানে দেখো বিস্কিট এনেছি, তো বিস্কিট আমার ঘরে সবার পছন্দ আলাদা। আমার ছেলে তো একদমই আমরা যেটা খাই সেটা খাবে না, ওর এই ধরনের অরিও তারপরে যেগুলো বাচ্চাদের হয় আর কি ওসব পছন্দ করে, আর আমি সব সময় ব্রিটানিয়া মারিটাই পছন্দ করি, আমার অন্য কোনো বিস্কুট খেতে ভালো লাগে না। আর তোমাদের দাদা হচ্ছে একটু নোনতা নোনতা টাইপের বিস্কিট ভালোবাসে, কিন্তু ও খুব একটা বিস্কিট কিন্তু খায় না, খুবই কম খায়। এখানে নিয়েছি দেখো ম্যাগি, তারপর তেলের প্যাকেট, আমি সবসময় প্যাকেটের তেল ব্যবহার করি, এটা ইজি টু ইউজ হয়। দুর্গাপুজোর আগে অনেক গ্রসারি শপিং করা হয়েছিল, বেশিরভাগটাই রয়ে গেছে, যেমন আটা ময়দা এই জাতীয় জিনিসগুলো, আর তার মধ্যে তো অনেক দিন আমরা বাড়িতেও ছিলাম না যার জন্য সেগুলো আর কিনিনি। আর এখানে দেখো এটা আমার মেশিনের জন্য, আর তার সাথে যেগুলো লাগে সাবান, তারপরে স্কচ ব্রাইট, যা যা টুকটাক দরকার পড়ে কিছুটা আছে আর কিছুটা সাথে নিয়ে এসেছি। 2 কিলো চিনির প্যাকেট নিয়েছি, 1 কিলো মুসুর ডালের প্যাকেট, তো চিনি সবসময় আমি প্যাকেটেরই ইউজ করা পছন্দ করি। আর তার সাথে আমার ক্রিমও প্রায় ফুরিয়ে গেছিলো, ক্রিম নিয়েছি, এরকম দুটো নিভিয়া সফট নিলে আমার অনেক দিন চলে যায়, আর আমি আর তোমাদের দাদা একই ক্রিম ইউজ করি, তো যার জন্য এরকম দুটো ডাব্বা নিয়ে আসলে প্রায় অনেকটা দিন আমরা ইউজ করতে পারি। গ্রসারি শপিং করার ক্ষেত্রে আমার একটা বাজেট থাকে, আমি একটা বাজেট সবসময় মেনটেন করি যে এর মধ্যেই জিনিসগুলো আনব। আর জিনিস থাকতে এক্সট্রা জিনিস খুব একটা আনি না, কারণ জিনিস নষ্ট করে লাভ নেই, যা যা আনি চেষ্টা করি সব কিছু ইউটিলাইজ করার। কারণ টাকা থাকলেই যে বেশি বেশি করে বাজার করে নিয়ে আসতে হবে এবং ঘরে এনে সেগুলো নষ্ট করতে হবে তার কোনো মানে নেই, আমি মনে করি একটু হিসেব করে চলাই বুদ্ধিমানের কাজ। তো এই ছিল আমার গ্রসারি বাজার, তার সাথে দেখো একটা লুফা নিয়েছিলাম, আর কিচেন টাওয়াল নিয়েছি, আর এক্সট্রা বলতে একটা ছাকনি নিয়েছি, ছাকনি যদিও আমার আছে কিন্তু এটার ডিজাইনটা আমার ভালো লাগলো। তো সবগুলো জিনিস যখন বের করে নিলাম তখন একটা একটা করে আগে গুনে নিয়ে কতগুলো জিনিস হয়েছে সেগুলোর সাথে আমি লিস্টটা মিলিয়ে নেব। এখন আমারই বড় কন্টেনারের মধ্যে গ্রসারিগুলো রেখে দেব, প্রয়োজন মতো আমি সব কিছু রিফিল করে নেব, আর যেগুলো বাথরুমের আইটেম সেগুলো বাথরুমে যাবে, যেটা যেখানকার জিনিস সবগুলো নিয়ে গুছিয়ে রেখে দেব। এতে আমার সকালবেলা অনেক সুবিধে হবে, না হলে সকালবেলা উঠে আবার এগুলো কাজ করতে হবে।
তার সাথে দুধ পনির এগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু দুধের প্যাকেট পনির এগুলো আনলে আমি আগে একটু ভালোমতো ধুয়ে নিই, তারপরে ফ্রিজে রাখি। আর কিছু সবজি ফলও বাজার করেছিলাম, যেগুলো কালকে ব্যাগ থেকে বার করব, অনেক রাত হয়ে গেছে এখন আর এসব বার করব না। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল, আশা করি ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।